মৃত্যুর প্রায় এক যুগ পরও নিজের সব অমর সৃষ্টির মাধ্যমে হৃদয়ে গেঁথে আছেন একজন হুমায়ুন আহমেদ। 2012 সালের 19 জুলাই মৃত্যুবরণ করেন বরেণ্য এই নির্মাতা। নন্দিত এই কথা সাহিত্যিকের 11তম প্রয়াণ দিবস আজ। যদিও প্রায় এক যুগ, তবু এখনো ধীর পায়ে আসেন তিনি হৃদয়ের শঙ্খনীল কারা, আর সেটে থাকেন বৃষ্টিবিলাস এপিটাফে। প্রয়াণের 11 হলো, অথচ এই দীর্ঘ পথের বিচ্ছেদে তাকে ভোলা সম্ভব কি একবারও? তিনি যে নানান বেশভূষায় মিশে আছেন সময়ের চিত্রনাট্যের প্রতিটি পরতে পরতে, কখনো ঔপন্যাসিক, কখনো গীতিকার, কখনো চলচ্চিত্র নির্মাতা, কখনো বা চিত্রনাট্যকার। আয়না ঘরে দেবী অপেক্ষায় লীলাবতী। তিনি একজন হুমায়ুন আহমেদ শুধু তো নন, পাঠকের পটভূমিতে তিনি কখনো হিমু, কখনো শুভ্র, কখনো ভালোবাসার রহস্য বৃত্তে একজন মিসির আলী। আবেগের মাতাল হাওয়ায় ভালোবাসার সবটুকু জল জোছনা তার সৃষ্টিতেই যে ঝরে। আর কাঠ পেন্সিলে আমি এই বরেণ্যর প্রয়াণ প্রণতিতে রইল হৃদয়ে হুমায়ুন আহমেদ নামটি লিখে রাখার অসাধারণ এক কাঠ পেন্সিল। শরীফুল হক, চ্যানেল 24।